ओगो छाड़ी गेलो गोरा छाड़ी गेलो गोरा ओगोरा हे अरे तो भैया मार की ना भावे दे छाड़ी गेलो गोरा छाड़ी गेलो
नाही गेलो आमार गोरा नटोरा सोनार नदियाय अरे ओ छाड़ी गेलो आमार गोरा आधारे जे होए छे देखो आधारे जे होए छे आधार जे होए छे भेसे जाए भेसे नयन होते प्लावनी छोड़ी भक्तेर नयन होते प्लावनी छोड़ी आज निजे के दे जगदो भाषाई प्लावनी छोड़ी निजे के दे जगदो भाषाई শচীন্দ্রনন্দন গৌর হরি
আমা হরি আমা যিনি নদী আর চাঁদ গৌর হরি আমা গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গৌর হরি আমায় গৌর হরি আজ সেই গৌর হরি নয়নের ধারায় বয়া ভাসে গৌর হরি হরি হে হরি বল জয় রাধে হরে কৃষ্ণ হরি বল জয় রাধে জয় রাধা মাধব শ্রদ্ধেয় কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তমণ্ডলী এবং আমার সমস্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবত এবং সমস্ত সাধুগুরু বৈষ্ণবগণের চরণে জানাই অনন্ত অনন্ত কোটি প্রণাম এবং আমার আত্মশক্তি মা মহামায়া যোগমায়ার চরণে শত সহস্র কোটি দণ্ডবত এবং আমার জন্মদাতা পিতামাতার চরণে অনন্ত অনন্ত কোটি এবং যাদের ঐকান্তিক প্রচেষ্টায় চেষ্টায় এই মহতি হরিবাসর চলছে তাহাদের পরিবারের সমস্ত সদস্যগণের চরণে জানাই শত শত কোটি দণ্ডবত মাগো আজ আমি জানি না কত জন্মের সুকৃতির ফলে সাধনার ফলে আপনাদের চরণ দর্শন সৌভাগ্য লাভ আমি করিয়াছি সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী শ্রীগুরু গোবিন্দ দাস নিতাই দাস গৌর দাস রাম দাস কৃষ্ণ দাস কৃষ্ণ দাস অনু দাস বর্তমান এই মহতি হরিবাসরে যে কামনা বাসনা লইয়া আসিয়াছে তাহা হইল সেই অপ্রাকৃত চিন্ময় জগতের মহাসম্পদ সেই মধুরাদপি মধুর নাম অমৃতধন পরিবেশনের বাসনা কেবল আকাশ কুসুম কল্পনা মাত্র ভক্তগণ ভক্তিমতী মায়েরা আজ আমি জ্ঞানহীনা ভক্তিহীনা ভাষাহীনা অজ্ঞান বালিকা এই নাম তত্ত্ব লীলা তত্ত্ব আজ আমি বিষয়ের শিশু কেবলমাত্র গুরুর কৃপায় গৌর হরি কৃপায় এবং আপনাদের আশীর্বাদে চরণধুলি মস্তকে লই এই মধুময় মধুর বৃন্দাবনে এসেছি কেন বৃন্দাবনে এসেছি না কিছু হরি কথা গৌর কথা কৃষ্ণ কথা নিয়েই আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি হরে কৃষ্ণ মায়েরা সেই যে গৌর কথা হরি কথা কৃষ্ণ কথা বাবা আপনাদের শ্রবণ করাবো ক্ষমতা আমার নাই কেন ক্ষুদ্র সন্তান যে গৌর গোবিন্দ মদন মোহনের লীলা গৌর গদাধরের লীলা যে লীলা ব্রহ্মা চতুর্মুখে জপ তপ সাধন ভজন করে পায় নাই হরে কৃষ্ণ মায়েরা তাহলে বলুন এই অধম সন্তান অনিমনস্ক তার এই ক্ষুদ্র বদনে সভা কি পায়
পায় না। তবে শাস্ত্র বলেছেন বাবা হরিবল মায়েরা গুরু কৃপাহি কেবলম, কেন না গুরু যদি কৃপা করেন, গৌর হরি যদি কৃপা করেন, আপনারা যদি কৃপা করেন, তবে আপনাদের আশীর্বাদ, গৌর গোবিন্দের আশীর্বাদ, মদন মোহনের আশীর্বাদ মাথায় নিয়ে কিঞ্চিত মাত্র বলাতে পারি, বলতে পারি। কিন্তু এই যে লীলা গৌর গোবিন্দ মদন মোহনের লীলা, হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে কত ভুল হবে, আবা সেই ভুল ত্রুটি রসাভাস মার্জনা করিয়া নিজ নিজ কন্যা সন্তান মনে করিয়া, নিজ সন্তান মনে করিয়া এই অধম সন্তান অনিমাকে আপনাদের চরণে আশ্রয় দেবেন। ইহাই হইল আজ আমার বিনীত নিবেদন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে প্রথমত কত হলো পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন দুষ্টের দমন এবং সৃষ্টির পালন আমি করিয়া থাকি, যেখানে সাধুগণের উপর অত্যাচার আরম্ভ হয় এবং নারীগণের উপর অত্যাচার আরম্ভ হয় আমি সেখানে যাই, সেখানে গিয়ে দুষ্টুদের আমি দমন করি। অমা তিনি সম্ভবামী যুগে যুগে, কিংবা যুগে যুগে সম্ভবামী। কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজত মখৈ দাপরে পরিচর্যায়ং কলৌ তত হরি কীর্তনং। কৃতে অর্থাৎ সত্য যুগে ধ্যান করে মানুষ মুক্তি লাভ পেয়ে গেছেন, সত্য ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে মানুষ মুক্তি লাভ পেয়ে গেছেন, দাপরে পূজা অর্চনা করে মানুষ মুক্তি লাভ পেয়ে গেছেন। কিন্তু মা গো আস্তে ভাই, হরে কৃষ্ণ হরি বল বাবা, আমরা তো কলযুগের জীব মা, এই কলিযুগের জীব আমরা, সনাতন ধর্মে জন্ম আমাদের। কিন্তু মা গো এই কলিযুগে যাগ নাই, যজ্ঞ নাই, ব্রত নাই, কিচ্ছু নাই, আছে কি একমাত্র কলিযুগে হরিনাম। তাই বলেছেন ভগবান নিজে মুখেই বলেছেন, হরে নামই হরে নামই হরে নামই বকে বলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতি অন্যথা। তাহলে এই কলিযুগের মানুষ আমরা, আমাদের কলিযুগে কি আছে, হরিনাম ছাড়া আর কোনো গতি না। কিন্তু দেখবেন নাম ছাড়া গতি নাই আমরা বলছি, প্রত্যেক কীর্তনিয়ার আমরা বলছি, কিন্তু আমাদের নামের প্রতি ভক্তি নাই, নামের রুচি নাই, সত্য কথা বিশ্বাস নাই, নামের প্রতি ভক্তি নাই। এই দশা দেখে, এই কলির মানুষের দশা দেখে, যিনি শচীনন্দন গৌর হরি নদিয়ার চাঁদে গৌর হরি, তিনি দেখলেন এরা নাম গাইছে না, নাম বলছে না, বাহু তুলে হরি বল বলেছে না, তাহলে এরা পারাপার হবে কেমন করে, এরা যাবে কেমন করে। গৌরহরি বললেন, ওগো কলির জীব, কলির জ্ঞানন্ধ মায়াবদ্ধ জীব, প্রেমাবদ্ধ জীব, তোমরা একবার হা গৌর প্রাণ গৌর বলে অনুরাগের পথে দাঁড়িয়ে একবার কৃষ্ণ কথা বলো, একবার হরি কথা বলো, কলির জীবকে উদ্ধার করার জন্য গৌর হরি আমার কলির দ্বারে দ্বারে গেছেন। হরে কৃষ্ণ হরি বল মায়েরা, প্রত্যেক কলির জীবের দ্বারে দ্বারে গেছেন। চারটি যুগে তিনি চারটি রূপ অবতীর্ণ হয়েছিলেন,
চারি যুগে চারি ভাব ধারণ করে এসেছেন, রাম রূপ অবতীর্ণ হয়েছেন, বাঁকা বঙ্কিম হয়ে এসে দাঁড়িয়েছেন। সে আমাদের ঘরের ছেলে নিমাই, তাকে আমরা চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, জানতেও পারি নাই। ভাব পরিবর্তন করে যখন সে আমাদের কলির জীবের দ্বারে দাঁড়িয়েছে, তাকে চিনতে না পারার কারণে, বুঝতে না পারার কারণে, সে সবাইকে কাঁদিয়ে চোখের জলে বন্যার জলে ভাসিয়ে নদিয়া নবদ্বীপকে কাঁদিয়ে আধার করে তিনি চলে গেলেন। কত বৎসর বয়সে তিনি চলে গেলেন? ২৪ বৎসর বয়সে, মাত্র ২৪ বৎসর বয়সে তিনি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন। হরে কৃষ্ণ মায়েরা, তিনি যখন চলে গেলেন, ওমা নদিয়া নবদ্বীপ আধার হয়ে গেছে, সবাই কাঁদছে, চোখের জলে বন্যা বয়ে যাচ্ছে, এই দশাটা দর্শন করলেন কে? যিনি অদ্বৈত আচার্য। দশাটা দর্শন করে দেখলেন যে কলির জ্ঞানন্দ মায়াবদ্ধ প্রেমাবদ্ধ জীব তারা কাঁদছে। কাঁদছে কেন ব্যাপারটা তিনি বুঝতে পেরেছেন, কাঁদছে কেন ব্যাপারটা বুঝতে পেরেছেন, কারণ এরা কাঁদছে, গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে ছেড়ে কাঁদিয়ে চলে গেছে, সে নিজে কেঁদে কেঁদে চলে গেছে, তার জন্য এরা কাঁদছে। তাহলে গৌরহরিকে ফিরিয়ে আনতে হবে, এই দশাটা নিজে আর দর্শন করতে পারছে না। দশাটা দর্শন করে তিনি কোথায় গেলেন? পতিত পাবনী সুরধনি গঙ্গায় গেলেন। পতিত পাবনী সুরধনি গঙ্গার তীরে বসে তিনি আকুল প্রাণে কাঁদছেন, আকুল প্রাণে কাঁদছেন, হে দয়ালে গৌরহরি তুমি একবার ফিরে এসো, তুমি একবার সোনার নদীয়ায় ফিরে এসো, দয়াময় পতিত পাবন গৌরহরি তুমি যখন থেকে চলে গেলে তখন থেকে নদীয়া নবদ্বীপ আধার হয়ে গেছে, কলিরি মানুষ তারা সবাই কাঁদছে, হা গৌর প্রাণে গৌর বলে আস্তে। কিন্তু মা গো, আমরা যদি দিবানিশি কাঁদি, চোখের জলে বন্যার জলে যদি বুক ভেসে যায়, ভগবান কি আসবেন আমাদের ডাকে? আসবে না। কেন? আমরা যদি দিবানিশি কেন যুগ যুগ ধরেও কাঁদি, ভগবানকে আমরা পাবো না, ভগবান আসবে না। আস্তে আস্তে, কেন? অনেকে ভাববেন আমরা যুগ যুগ কোটি কোটি জন্ম ধরে কাঁদলে কি ভগবানকে পাবো না, ভগবান আসবে না? বলছে না। কেন? কারণটা কি? কারণটা হলো বাবা, ওমা আমাদের হৃদয়ে ভক্তি নাই। ভক্তি যেখানে আছে ভগবান সেখানে আছেন, ভক্তি যেখানে নাই ভগবান সেখানে নাই। তাহলে ভক্তি আশ্রয় করতে হবে, ভক্তিকে আশ্রয় করলে তবে ভগবানকে পাওয়া যাবে। ভক্তিটা কোথায় আছে? কার কাছে গেলে ভক্তি পাবো? কে ভক্তিটা দেবে? আমি তো দিতে পারবো না, আপনা তো দিতে পারবে না, সাধারণ মানুষ আমরা তো কেউ তো জানি না যে ভক্তিটা কোথায় আছে, কার কাছে গেলে ভক্তি পাবো, কে ভক্তি দেবে? এমন কে মনের মানুষ আছে, বিশ্বাসী মানুষ, কার কাছে যাবেন? না, ভক্তির আশ্রয় করতে হলে সদ্গুরুর কাছে যেতে হবে। সদ্গুরুর কাছে গেলে, সদ্গুরুর চরণ আশ্রয় করলে ভক্তি মেলবে। তাহলে অদ্বৈত আচার্য পতিত পাবনে সুরধনী গঙ্গার তীরে বসে কাঁদছে, হে গৌরহরি তুমি একবার ফিরে এসো, হে নদিয়ার চাঁদে গৌরহরি তুমি একবার এসে দেখো, সোনারে নদী আধার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, আর দশও দিন নয়, ১২ বৎসর বসে বসে কাঁদছেন, ১২ দ্বাদশ বৎসর বসে বসে কাঁদছেন অদ্বৈত আচার্য। প্রত্যেক দিন বসে কাঁদে প্রখর রৌদ্রে, প্রখর রৌদ্রে বসে যখন কাঁদছে, এমত সময় সীতা ঠাকুরানী তার পিছনে গিয়ে দাঁড়িয়েছেন।
পিছনে গিয়ে দাঁড়িয়ে বলেছে, ঠাকুর তুমি এখানে বসে কাঁদছো কেন? অদ্বৈত আচার্য বলে উঠলেন, সীতা তুমি এখানে কেন? যাও তুমি এখান থেকে চলে যাও। সীতা ঠাকুর রানী বললেন, প্রভু তুমি যে জন্য কাঁদছো কাঁদো, ওই কাঁদাই সার হবে, যার জন্য কাঁদছো সে তো আসবে না। ও মায়েরা, সীতা ঠাকুরানী বলেছে, স্ত্রী বলছে, তুমি যার জন্য কাঁদছো এখানে বসে সে তো আসবে না, আসবে না। তুমি কি করে জানলে? বলে হ্যাঁ আমি জানি। তুমি জানো? বলে হ্যাঁ আমি জানি। তাহলে বলো আমি কার জন্য কাঁদছি? বলে তুমি তো গৌরহরির জন্য কাঁদছো। সীতা, বলে হ্যাঁ আমি জানি, আমি তোমার সহধর্মিনী, আমি বলতে পারি। এইভাবে ডাকলে, এইভাবে কাঁদলে তাকে পাবে না, সে আসবে না। তাহলে সীতা তুমি তাহলে বলে দাও, তুমি তাহলে বলে দাও কি করলে গৌরহরিকে পাব। সীতা ঠাকুর রানী বললেন, ঠাকুর তাকে আনতে হলে নয়নধারা বয়ান ভাসালে হবে না, তাকে আনতে হলে চিঠি লিখতে হবে, পত্র লিখতে হবে। অদ্বৈত আচার্য বলে উঠলেন, বাবা ও মায়েরা, বললেন চিঠি পত্র? বললে হ্যাঁ। তাহলে চিঠি যদি লিখতে হবে তাহলে কাগজের দরকার, কলমের দরকার? সীতা ঠাকুরানী বলে উঠলেন, না এই কাগজ কলমে তো তিনি আসবেন না, আর এই কাগজ কলমের কোনো প্রয়োজন নাই। নাই? বললে না। তাহলে কিসের প্রয়োজন? বলে দেখো তাকে আনতে হলে কি করতে হবে জানো? তবে শোনো, পদকর্তা বৈষ্ণব কবি লিখেছে, কি লিখেছে জানেন? আহা তুলসীর পত্র তুলি, লিখি কৃষ্ণ নাম, লিখি কৃষ্ণ নাম, তুলসীর পত্র তুলি। জাহ্নবীর নিকটে দেহ করি পহর না, করি পহর না, জাহ্নবীর নিকটে দেহ করি পহর না, করি পহর না। কি বললে? ও মায়েরা, বলছে তুলসীর পত্র তুলি, লিখি কৃষ্ণ নাম, জাহ্নবীর নিকটে দেহ কর পরনাম। এক মনে এক ধ্যানে এক এক চিত্রে নাম করো, নাম ভজ, নাম সাধন করো, আর পত্র লিখে দাও, দেখবে তিনি এসে যাবেন। তাহলে কি করলেন? তুলসীর পত্র তুলেছেন, তুলসী পত্র চয়ন করেই সেই তুলসী পত্রেতেই নাম লিখেছেন। কি নাম লিখেছেন? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। তাহলে তুলসীর পত্রে নাম লিখেছেন, তুলসী পত্রেতে নাম লিখে পতিত পাবনে সুধনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন। ও মায়েরা, তুলসীর পত্রে নাম লিখে পতিত পাবনে সুধনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন। প্রত্যেক দিনই সুজান টানে চলে যায়, আজ দেখছে তুলসীর পত্র উজানে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে, আর সাহস দিকে যাচ্ছে না। তুলসীর পত্র ভাসতে 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 কোথায় গিয়ে দাঁড়ালেন? দাঁড়িয়েছেন
নবদ্বীপের ঘাটে, নবদ্বীপের ঘাটে সেই তুলসীর পত্র ভাসতে ভাসতে নবদ্বীপের ঘাটে গিয়ে দাঁড়িয়েছে না বাবা। হরে কৃষ্ণ মায়ের হরি বলে জয় রাধে। তাহলে ওই নবদ্বীপের ঘাটে স্নান করতে কে আসেন? না, যিনি হলেন শচী মাতা। শচী মাতা স্নান করতে আসেন প্রত্যেক দিন, আজও স্নান করতে এসেছেন এবং গঙ্গার ঘাটে নেমেছেন। গঙ্গার ঘাটে নেমে অঞ্জলি ভরা জল নিয়েই সূর্যদেবকে দিয়েছেন। বারোবার জল নিয়ে সূর্যদেবকে দিয়েছেন, ১৩ বার জল নিয়ে যখন অঞ্জলি ভরেই প্রসাদ হিসাবে নয়নমোদিত করে সেবা নিতে যাবে, সেই তুলসীর পত্র সহ শচী মায়ের গর্ভে প্রবেশ করেছে। যখন শচী মায়ের গর্ভে প্রবেশ করেছেন, শচী মা যেদিন থেকে তুলসীর পত্র খেয়েছে জলের সঙ্গে, সেই দিন থেকে শচী মায়ের মন প্রাণ আনন্দে ভরে উঠেছেন। জগন্নাথ মিশ্র বলছে, শচী তোমার এত আনন্দ কিসের গো, তোমার কি হয়েছে? শচী মাতা বলেছে, আমি বলবো না আমার কি হয়েছে, তবে একটা কথা বলতে পারি, আমার গর্ভে মনে হয় কোনো একটা হরিভক্ত জন্মগ্রহণ করেছে। হরিভক্ত বললে, হ্যাঁ, এ তো বড় আনন্দের কথা, হরিভক্ত যখন জন্মগ্রহণ করেছে। অমা, তাহলে তুলসীর পত্রেতে নাম লিখে অদ্বৈত আচার্য নিমাইকে ডেকে নিয়ে এসেছেন। কার ডাকে এসেছে? না, অদ্বৈত আচার্যর ডাকে শচী মায়ের গর্ভে প্রবেশ করেছেন। সেই গৌর হরি কলির জীবকে উদ্ধার করার জন্য অদ্বৈত ডাকে এসেছেন, অবতীর্ণ হলেন। আজ কলির অচৈতন্য জীবকে চৈতন্য দেওয়ার জন্য নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। পদকর্তা বৈষ্ণব কবি কলম দিয়ে লিখলেন, আহা গলি কমলিত কলুষ জারত, গলি কমলিত কলুষ জারত, দেখিয়া জীবের দু গলি কমলিত কলুষ জারত, কলিত কমল আজ সেই হরিওয়ালা ঠাকুর চৈতন্য দেব জীবকে চৈতন্য দেয়ার লাগিয়ে এসেছেন। হরে কৃষ্ণ মায়েরা, যার হৃদয়ে চৈতন্যের আলোটা জেগেছে সে চৈতন্য দেবকে চিনতে পারবেন, নইলে পারবে না। হৃদয়ে ভক্তি থাকলে তবে ভগবানকে চিনতে পারবেন, নইলে পারবেন না। অমা, আপনার মতো আমার মতো মানুষ ভগবানকে কি দেখতে পাবো, চিনতে পারবো? না, যতক্ষণ না চৈতন্যের আলোটা জ্বলবে। শুধু মানুষ কুলে জন্ম হলে মানুষ বলে না,
মানুষ হয়ে জাগবে যেদিন আধ্যাত্মিক জ্ঞানের চেতনা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হরি বল বাবা, ওই যে চৈতন্য দেব আমা বিশ্বরূপ দেখিয়েছিলেন, কাকে দেখিয়েছিলেন? দুর্যোধনকে দেখিয়েছিলেন। কৃপা করে বিশ্বরূপ দেখাইলেন দুর্যোধনের, চিনিতে নারিলে দুর্যোধন বিনা ভক্তির কারণে। ভক্তি যার হৃদয়ে নাই ভগবান তার কাছে নাই। ভালো ভালো ফলের ডালা ছানা মাকুম দিলে ভগবানকে সেবা করবে মা? করবে না। হৃদয়ে যদি ভক্তি না থাকে কেমন করে সেবা করবে? হরি বল হরে কৃষ্ণ। তাহলে তিনি সবাইকে চৈতন্য দেওয়ার জন্য সোনার নদীয়ায় ফিরে এলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সবাই মিলে আমরা প্রেম সেই আমরা নাম গাইব, বাহু উত্তোলন করে নাম বলবো। সেই নাম গাইতে গাইতে আমরা চলে যাব মধুময় মধুর বৃন্দাবনে। হরে কৃষ্ণ হরি বলে জয় রাধে। প্রেম সে সবাই মিলে বলো বলো, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, বলো শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, বলো দামোদর কি জয়, বলিয়ে ভাগবত পুরাণ কি জয়, হৃদয় গৌর সীতনাথ প্রেমানন্দে হরি বল। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময় নিবা, হরি বল হরি বল মন রে মায়া, হরি বল হরি বল চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ভ্রময় নিবা, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। হাসি মাখা চলো চলো নয়নে, আনন্দ কাননে ভ্রমণ নিবাস, হরি বলো হরি বলো মন রে আমার। আর কি বলছে? গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা, গতি নাই এই হরি নাম ছাড়া, শ্মশানে কি বাণী সিদিনে, আরে ওই দেখো শ্মশানে দিবারাত দিনে, ওই দেখো শ্মশানে কি বাণী সিদিনে, ওই দেখো শ্মশানে কি বাণী সিদিনে, উড়িতেছে মানুষে কত অহংকার, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার।
হরে কৃষ্ণ হরি বলে জয় রাধে। তাহলে হরিবালা ঠাকুর সোনার নদিয়া ফিরে এসেছেন আমাদের কাছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপ ধাম, এখন আমরা চলে যাব ভক্তদের মধ্যে। চলুন, যে জন্য আমরা আশা নিয়ে, কামনা নিয়ে, ভরসা নিয়ে বসে আছি, তার মধ্যে আমরা প্রবেশ করব বিষয়বস্তু। বিষয়বস্তুর নাম হলো ভক্তের ডাকে ভগবান কাঁদে, ভক্তের ডাকে ভগবান কাঁদে। হরে কৃষ্ণ হরি বলে জয় রাধে। আস্তে আস্তে হরি বল মায়েরা। একদিন সনকাদি মুনিগণ ভগবান দর্শনে মানসেই বৈকুণ্ঠে গেছেন। অমা বৈকুণ্ঠে গিয়ে দেখছেন বৈকুণ্ঠের দরজাটা বন্ধ করা আছে এবং দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, জয় আর বিজয় দুইজন দাঁড়িয়ে আছে দুই দিকে। তাহলে ভগবানকে দর্শন করতে কারা গেছেন? না দুটো মুনি গেছেন, সনক সদানন্দ মুনি। গিয়ে দেখছেন দরজাটা বন্ধ করা আছে এবং দ্বারে দুইজন দাঁড়িয়ে আছে। সনক সদানন্দ মুনি বলেছে, এ কি তোমরা কারা এখানে দাঁড়িয়ে আছো? দুইজন দাঁড়িয়ে বলেছে, আমাদের নাম হলো জয় আর বিজয়। তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? বলে আমরা ভগবানের দ্বার রক্ষা করে দাঁড়িয়ে আছি। বেশ তো, ভালো কথা। তা দ্বার যখন রক্ষা করে দাঁড়িয়ে আছো তাহলে ছেড়ে দাও, আমরা ভগবানকে দর্শন করতে যাব। ভগবানকে দর্শন করতে যাবে বললে হ্যাঁ? আস্তে আস্তে তারা বললেন, না যাওয়া হবে না। কেন? ভগবানের নিষেধ আছে, বিনা অনুমতিতে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। বিনা অনুমতিতে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। সনক সদানন্দ মুনি বললেন, ও তাহলে অনুমতি নিতে হবে? বললে হ্যাঁ, অনুমতি নিতে হবে তবে প্রবেশ করতে দেয়া হবে। তো অনুমতিটা কার কাছে নেবে? যার কাছে নেবে সে তো ভিতরে আছে, সে তো ভিতরে আছে। তাহলে অনুমতিটা কার কাছে নেবে? বারবার তাদের কাছে অনুরোধ করছে কর জোরে, দ্বার ছেড়ে দাও, দ্বার ছেড়ে দাও, দ্বার ছেড়ে দাও। তারা বললেন, না ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, যাও এখান থেকে, চলে যাও। সনক সদানন্দ মুনি বললেন, ও বুঝেছি, বৈকুণ্ঠে দাঁড়ি হয়েছ বলে অহংকারটা বেড়ে গেছে। বাহ, খুব ভালো কথা। সাধারণ কথা তো বাড়বেই তো অহংকার, কেন? ও মায়েরা, যারা ভগবানের কাছে থাকে সাধারণত কথা অহংকারটা হওয়ার কথা। কেন? আস্তে ভাই আস্তে। যেমন অর্জুনের রথে সারথি হচ্ছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র, তো অর্জুনের গর্বটা একটু বেড়ে গিয়েছিল, যেহেতু ভগবান আমার সঙ্গে আছে, অহংকারে গর্বে গর্বিত হয়ে ওঠে। তা তেমনি এদের অহংকারটা একটু বেড়ে গেছে। বললেন সনক সদানন্দ মুনি, ও তোদের ব্যবস্থা সত্তরেই আমরা করে দেব। দ্বার যখন ছাড়বি না, ভগবানকে যখন দর্শন করতে দিবি না, তবে অভিশাপ দিচ্ছি শোন, তোরা বৈকুণ্ঠ ত্যাগ করবি, জরা মৃত্যু দেশে যাবি, যেখানে ত্রিতাপ জ্বালা ভক্তিভূত জ্বালা যন্ত্রণা, মানুষ ছটফট করছে, পুড়ে মরছে, তোরা সেখানে যাবি, সেখানে গিয়ে তোরা দৈত্য কুলে জন্ম নিবি। কথাটা যখন বললেন সনক সদানন্দ মুনি বাবা, তা যোগী মুনির অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, আর ফেরতও হয় না। অভিশাপটার কথা শুনে আছাড় খেয়ে পড়েছেন তারা। দয়াময়, এই অভিশাপ মাথায় নিয়ে আমাদের থাকতে হবে? এই অভিশাপ মাথায় নিয়ে থাকতে পারবো না। সনক সদানন্দ মুনি বলে উঠলেন, জয় বিজয়, মুনির অভিশাপে কোনোদিন ব্যর্থ হয় না, লঙ্ঘন হয় না, ফিরিয়ে নেওয়া যায় না। অঝর ধারায় কাঁদছে, যেখানে জরা জ্বালা যন্ত্রণা মৃত্যু, সেখানে গিয়ে থাকতে হবে। ভগবানকে না দেখলে আমরা থাকতে পারি না,
भगवान के छाड़ा हमरा प्राणे बाची ना हमरा दारे दारी हुए दारी आची एक तो बड़ा अभिशाप फिरिए ना हो बोले ना फिरिए नहीं आ जाबे ना तबे शो एक तक कथा अमा भगवान के जदि शत्रु रूपे देखें शत्रु रूपे जदि देखे थाकें ताहले ताड़ाताड़ी उद्धार पाबें आर जदि मित्र रूपे देखे थाकें उद्धार पाबें ना देरी होबे क्यों अमा युद्ध जदि करते हय जेटा दुर्बल पक्ष थाकबे सेई पक्षे युद्ध करबें क्यों माने तादेर दले हल्का तादेर शक्ति कम सेई दले गिये युद्ध करबें করলে তাড়াতাড়ি উদ্ধার পাবেন ওমা হরে কৃষ্ণ হরি বলে জয় রাধে ও মায়েরা কথা কম কথা কম কথা বলার জন্য আমাকে নিয়ে এসেছে আমি বলবো শুনুন আপনারা গল্প সারা জীবন করবেন সারা জীবন গল্প হয়ে যাবে শেষ করতে পারবে না জয় রাধে তাহলে দুর্বল পক্ষ যেখানে সেখানে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তা দুর্বল পক্ষটা এখানে কারা যেমন দেখবে মহাভারতে আছে দুর্বল পক্ষ বলেছেন দুর্যোধনের দল দুর্বল পক্ষ আর যেখানে পঞ্চ পাণ্ডব আছে এরা দুর্বল নয় কারণ এদের দলে ভগবান আছে তাহলে এরা কি দুর্বল হবে বাবা এরা দুর্বল হবে না ওরা দুর্বল কারণ ওদের হৃদয়ে তো ভক্তি নেই ভালোবাসা নেই আস্তে প্রেম নেই ভগবান কেমন করে যাবে।